নমস্কার এই মাত্র পাওয়া আবাস দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পূর্ব বাংলাদেশে তৈরি হয়েছে ঘূর্ণাবত্ত এর পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি আবাদ দাপটে বাংলা ষোলোটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আগাম সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ রাত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গের একাধিক জেলায় হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ সন্ধ্যের পর পশ্চিমের জেলা বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ এবং নদীয়াতেও খুব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখ শুক্রবার সব জেলার আকাশ মেঘলা থাকার পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পূর্ব বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি শনিবার বাঁকুড়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূমে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস সাতাশে ফেব্রুয়ারি রবিবার হাওড়া কলকাতা হুগলি পশ্চিম মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনার কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশাও থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে বাংলাদেশের ওপরে রয়েছে ঘূর্ণাবত্ত যার কারণে বাংলাদেশ সংলগ্ন জেলাগুলিতে আংসিং মেঘলা আকাশের পাশাপাশি রংপুর রাজশাহী খুলনা মনমেন সিং ঢাকা এবং সিলেটে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে বাংলাদেশের প্রায় সব জায়গাতেই বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পঁচিশ থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি দুই জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহারে আবহাওয়া শুকনো থাকবে আগামী তিন দিন রাতে তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থাকবে ধীরে ধীরে তাপমাত্রা তবে ভোরে এবং রাতের দিকে ঠান্ডা ভাব অনুভূত হবে জেলায় আরও কয়েকদিন থাকবে শীতের মেজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে বাংলাদেশের ওপরে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করেছে যার জেরে আগামী চব্বিশ ঘন্টায় অরুণাচল প্রদেশ অসম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে আগামী পঁচিশে ফেব্রুয়ারি নাগাদ বাংলা ছাড়াও বিহার ঝাড়খণ্ড এবং উড়িষ্যায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ